হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। মা আর আমি ময়নাগুড়িতে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ময়নাগুড়ি কিছু কেনাকাটা আছে শপিং করতে, তো আমরা মা আমি যাচ্ছি বাড়ির রাস্তা, মানে বাড়ি থেকে বেরোলাম, হেঁটে যাচ্ছি। বাকি একটু গিয়ে টোটোতে উঠবো, আমার যেটাকে বলে মিনি মার্কেট, ওখানে তো হেঁটেই যাচ্ছি। মিনি মার্কেট যাওয়ার পথে ওইখানে আমরা টোটো পাবো। এই যে আমাদের জল ট্যাঙ্কি, মানে যেখানে জল পানি সাপ্লাই দিবে আর কি, ওখানে মিনি মার্কেট। একটু পরেই আমরা টোটোতে উঠবো। মানে আশেপাশে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মেলা হয়, বড় মেলা। এই যে বাচ্চারা আসতেছে, জানি না বাচ্চারা কোথায় গেছে, সবাই ঘুরতে না কি কী খাচ্ছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে। আমি একটু ভিডিও করে রাখলাম, ভালো হবে, ভালোই লাগতেছে আর কি দৃশ্যটা দেখতে আমাদের। আমার এরকম লাগতেছে, আপনাদেরকে জায়গাটা একটু লাইক কমেন্ট দিয়ে বলবেন, ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আশা করি ভালোই লাগবে ভিডিওটা। মা আমি যাচ্ছি, অনেক কেনাকাটা আছে, তো আপু আসছে, আপু যেতে চাইছে কিন্তু যায় নেই। আমি এই যে টোটোতে জায়গাটা আপনাদেরকে দেখাবো, ভালো করে আপনারাও দেখেন কীরকম লাগবে। টোটোতে অনেকেই আছে, দেখতেছি আমি ভিডিও করতেছি, তো দেখুন কোনো আমার অসুবিধা নেই, দেখলে অবশ্যই ভালোই হবে, তাই না? টোটোতে এক দাদা আছে ঝালমুড়িওয়ালা, মানে যেখানে দিদি আসছে, দিদি আসছে, উনিও ওখানে দোকান নিয়ে গেছেন। তো দেখি এখন আমি দেখাবো, উনি হাসতেছেন আমাকে দেখে যে কী হচ্ছে বোন এটা। আমি বললাম না একটু ভিডিও রেকর্ড হচ্ছে। টোটো যে এত স্লো করে তো স্লো আর কি বলবো, মানে এ দেখুন চাকাটা এত সুন্দর হয়েছে মানুষের, আর আমাদের পুরো লাল পোকা মশা খেয়ে ফেলছে, কী আর বলবো, অবস্থা শেষ। ময়নাগুড়ি টাউনে মোটামুটি চলে আসছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন টোটো গাড়ি অনেক কিছু আছে, অনেক মানে ভিড়ও আছে মোটামুটি আর কি। পয়লা বৈশাখ সবাই ঘুরতে আসতেছে, পয়লা বৈশাখ তো শেষ হয়ে গেছে অলরেডি, তিন চার দিন চলতেছে। আমাদের এটা হচ্ছে ময়নাগুড়ি টাউন যাকে বলে, এখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প, হ্যাঁ পেট্রোল পাম্প, ভবন, অনেক কিছু আছে, কসমো বাজার, শপিং, এগুলো তো আমি দেখাইতে পারিনি, এগুলো আরেকদিন দেখাবো আপনাদেরকে। সামনে এই যে ফলের দোকান আছে, ফলের দোকান আছে। মা বললো কিছু নেই, আমি বললাম না আগে কিছু নিবো না, আগে যেই কাজের জন্য আসে সেই কাজটা ওখানেই চলে যাই। তারপরে আমি বললাম ফলমূল পরে নিবো, আগে যেই দোকানের জন্য আসি, ওষুধের দোকান তো নিলাম, ওগুলো নিতে যাই না, মানে অনেক কেনাকাটা আছে, কিছু গিফট কিনতে হবে, তো আমাদের সামনে বিয়েও আছে। তো মা বলছে ঠিক আছে চলো আগে যাই, তো আমি চলে আসলাম কেনাকাটা করতে। মা আর আমি কেউ আসেনি বাড়ির থেকে, তো আমি দেখাচ্ছি দোকানটা, আপনারাও দেখুন দোকানটা, আমি একটু মানে হ্যাঁ আমাকেও দেখতে পারবেন, দোকানদারকেও দেখেন ভালো করে। মা এখানে জিনিস নিচ্ছে, তারপরে মা আমাকে ডাকলো, আমি তো যাচ্ছি। এরপরে আমি মাকে দেখি, আমি সোজা ওষুধের দোকানে আসলাম, ওষুধ আর তোমার হচ্ছে জুতার দোকান লাগো একসঙ্গেই আছে। তো কাকুকে আমি গিয়ে বললাম, কাকু এই ওষুধটা হবে কি হবে না, তো কাকু বলছে দাঁড়ান আমি একটু দেখি, ঠিক আছে দোকানে। তো কাকু তো ওষুধের দিলাম, আমি কাকু একটু খুঁজতেছে, বলছে ওয়েট করো। দোকানটা একটু এখন আপনারা দেখতেই পাবেন, চারপাশের দিক দিয়ে অনেক মানুষ আছে বসে, মানে ডক্টর দেখাবে তো, চেম্বার যাকে বলে। ওষুধটা পাওয়া যায় নাই, তো আমি অন্য দোকানে চলে গেলাম আর কি বলবো, অন্য দোকানে আমাকে তো খুঁজতেই হবে, যাহাতো মার ওষুধটা আমাকে নিতেই হবে। ওষুধ নেওয়ার পরে এরপরে আমার বাজার টাজার সব বাকি ভাস্তির জন্য ড্রেস নিলাম, তারপরে তো টোটোতে উঠে গেলাম, এখন বাড়ি আসার মানে পালা যাকে বলে। আকাশ খারাপ, ওই জন্য লেট করিনি, তাড়াতাড়ি চলে আসছে মা, আমি আবার টোটোতে উঠে করলাম। উঠে করার তবু আর একটা জিনিস নেই নেই, তারপরে বাজারে মাছ রাস্তায় নামলাম, সিংড়া নিয়ে বাড়ি এসে ভাস্তিকে দেখলাম, ওর জন্য ড্রেস নিছি তাই দেখতে গেলাম। আর রাতে এসে আমার ভাগনা দোকান দিয়ে আপনারা শুনেন, 1 লাখ টাকা। ও আর এই হাড়িটার দাম কত কাকু? ও 2টো। আর জকটার দাম? ও কুড়াইটার দাম কত? কুড়াইটার দাম 3টো। আপনাদের বাড়ি কোথায়? ময়নাগুড়ি। ও তো কালাকা ময়নাগুড়ি, বাড়িতে কে কে আছেন আপনার? নাই আর তুমি আর কেউ নাই? ও আপনার আব্বু কি করে? আপনার আব্বু কি করে? ও কিসের চাকরি?